আসসালামু আলাইকুম, দিস ইজ আল মাহমুদ। বন্ধুরা, আমি অবস্থান করছি মদিনা আল মানোয়ারায়। আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই ঐতিহাসিক খন্দক যুদ্ধের স্মৃতি ধারণকারী সাত মসজিদে। বন্ধুরা, আমি সেই মসজিদের সামনে এখন অবস্থান করছি যেটি খন্দক যুদ্ধের স্মৃতি বহন করে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে মসজিদের ভিতরে প্রবেশ করছি। মদিনা আল মানোয়ারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতিধন্য শহর, যে শহরের প্রতিটি স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবাদের স্মৃতিচিহ্ন। হিজরতের পর থেকে জীবনের শেষ দিন পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহরেই জীবন কাটিয়েছেন। মুসলমানদের প্রাথমিক উত্থান ও বিজয়ের সাক্ষী শহর। এই শহর থেকেই অর্ধ পৃথিবীকে শাসন করেছেন হযরত আবু বকর রহমতুল্লাহ আলাইহি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার বিভিন্ন স্থানের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ সেই উত্থান, বিজয় ও গৌরবের কথাই মাথা উঁচু করে প্রকাশ করে। এমনই একটি স্থাপনা সাত মসজিদ। মদিনার উত্তরে সালা পাহাড়ের পাদদেশে এই সাত মসজিদের অবস্থান। পঞ্চম হিজরি সালে খন্দকের যুদ্ধের সময় এই স্থানেই খন্দক খনন করে মদিনার মুসলমানরা মক্কার কুরাইশদের নেতৃত্বাধীন সম্মিলিত আরব মুশরিক বাহিনীর আক্রমণকে প্রতিহত করেছিল। সম্মিলিত সামরিক বাহিনীকে প্রতিহত করার সেই গৌরবময় স্মৃতিকেই ধারণ করে আছে এই স্থাপনা। বন্ধুরা, এটি হচ্ছে সেই খন্দকের মসজিদ। স্থাপনাটি কোনো একক স্থাপনা নয়, বরং ছয়টি ভিন্ন ভিন্ন মসজিদ নিয়েই এই স্থাপনার অবস্থান। মোট ষাটটি মসজিদের অবস্থান সত্ত্বেও সমগ্র স্থাপনাটি সাত মসজিদ নামে পরিচিত। ছোট ছোট এই মসজিদগুলোর সাথে এই স্থান থেকে অল্প কিছু দূরে অবস্থিত মসজিদে কেবলাতাইন বা দুই কেবলার মসজিদকে একত্রে অন্তর্ভুক্ত করে এদেরকে একত্রে সাত মসজিদ হিসাবে রাখা হয়। দ্বিতীয় ওমর হিসাবে পরিচিত উমাইয়া খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাহি মদিনার গভর্নর থাকাকালে 87 হিজরি থেকে 93 হিজরির মধ্যে এই মসজিদগুলোর প্রথম নির্মাণ করেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে এই মসজিদগুলোর সংস্কার করা হয়। উসমানি শাসনামলে উসমানি সুলতান ও খলিফা প্রথম আব্দুল মজিদ ইয়াসি 1851 সালের দিকে মসজিদগুলোর পুনর্নির্মাণ করেন। এই মসজিদগুলোর মধ্যে আছে মসজিদ আল ফাতহ, সালা পাহাড়ের পশ্চিমে অবস্থিত পাহাড়ের উপর স্থাপিত এই মসজিদটি অপর মসজিদগুলোর তুলনায় বড়। মসজিদটির নাম আল ফাতহ হওয়ার কারণ হিসাবে বলা হয় এই স্থানে দাঁড়িয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় ও যুদ্ধে জয়ের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছেন, যার ফলে মুসলমানরা বিজয় ফাতহ অর্জন করে। মসজিদ সালমান আল ফারেসি। মসজিদ আল ফাতেহ দক্ষিণে পাহাড়ের নিচে, পাহাড় থেকে 20 মিটার দূরত্বে এই মসজিদটির অবস্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরানি সাহাবি হযরত সালমান আল ফারেসি রহমতুল্লাহ আলাইহির নামানুসারে এই মসজিদটির নামকরণ করা হয়। মূলত তার পরামর্শে সম্মিলিত আরব মুশরিক বাহিনীর আক্রমণ থেকে মদিনাকে রক্ষা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দক খননের সিদ্ধান্ত গ্রহণ করেন। আছে মসজিদ আবু বকর সিদ্দিক। মসজিদ সালমান আল ফারেসির দক্ষিণ পশ্চিমে 15 মিটার দূরে এই মসজিদটির অবস্থান। হযরত আবু বকর রহমতুল্লাহ আলাইহি খলিফার দায়িত্ব পালনকারী সময়ে তিনি এখানে ঈদের নামাজ আদায় করতেন বলে বর্ণনা এসেছে। তার নামেই মসজিদটির নামকরণ করা হয়েছে, মসজিদ উমর ইবনুল খাত্তাব। মসজিদ আবু বকর সিদ্দিক থেকে 10 মিটার দক্ষিণে এই মসজিদটির অবস্থান। এর ঐতিহাসিকতা সম্পর্কে তেমন কিছু জানা যায় না, তবে ধারণা করা হয় হযরত উমর ফারুক রহমতুল্লাহ আলাইহি এর খেলাফতকালীন সময়ে তিনি এই স্থানে নামাজ আদায় করেছেন বলে তার নামে এই মসজিদের নামকরণ করা হয়েছে। বন্ধুরা,
আরেকটি মসজিদ আছে মসজিদ আলী ইবনে আবু তালিব। মসজিদ উমর ইবনুল খাত্তাবের দক্ষিণে আয়তাকার এক পাহাড়ের উপর এই মসজিদটির অবস্থান। খন্দকের যুদ্ধের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে অবস্থান করেছিলেন বলে এই মসজিদ তার নামে নামকৃত করা হয়েছে। বন্ধুরা, সর্বশেষ যে মসজিদটি সেটি হচ্ছে মসজিদ ফাতেমা আজ জাহারা। সাত মসজিদ স্থাপনার মসজিদগুলোর মধ্যে ক্ষুদ্রতম মসজিদ এটি। মসজিদ আলী ইবনে আবি তালিবের পশ্চিমে পাহাড়ের নিচে অবস্থিত এই পাহাড় মসজিদটি মসজিদ সাদ ইবনে মুয়াজ নামেও পরিচিত। বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই ছোট মসজিদটি। আমরা এই মসজিদগুলো ঘুরে দেখেছি আপনাদেরকে দেখানোর জন্য আমাদের এই প্রয়াস। ইসলামের যুদ্ধগুলোর মধ্যে অন্যতম এই যুদ্ধ হলো আজহাবের যুদ্ধ। পঞ্চম হিজরির শাওয়াল মাসে এই যুদ্ধ সংঘটিত হয়। বন্ধুরা, মদিনা থেকে বনু নাজির ইহুদি গোত্রকে খাইবরে নির্বাসনের মাত্র সাত মাসের মাথায় এই যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে পড়ে। এই যুদ্ধই হচ্ছে খন্দকের যুদ্ধ। বন্ধুরা কেমন দেখলেন? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই।